আজ 25শে ডিসেম্বর, সারা বিশ্ব মেতেছে বড়দিনের আনন্দে। ভারতবর্ষের মধ্যে বহু প্রাচীন চার্চ, এক কথায় বলা যেতে পারে পশ্চিমবঙ্গের প্রথম চার্চ ব্যান্ডেল ব্যাসিলিকা, যথাযথ মর্যাদার সঙ্গে প্রতি বছরের মতো বড়দিনের উৎসবে মাতলেন সাধারণ মানুষ। 12টা বাজতে প্রভু যিশুর জন্মের উপর বিশেষ প্রার্থনা। বাচ্চা শোনা, দাদি আছে শোনা।
দৌড়াদৌড়ি কর না একটুখানি, শীতকাল তো। ব্যুরো রিপোর্ট, নিউজ 6। ইটভাটার কাজ করার সময় ইটের দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হলো তিনজন শ্রমিকের। মৃত তিন শ্রমিকের নাম ইব্রাহিম খাদিম বয়স 30, বাবু শেখ বয়স 31 ও মাসিবুর শেখ বয়স 32। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানার পানিহাটা। সূত্রের খবর, কালীগঞ্জ থানায় দেবগ্রামের পানিহাটায় মুন নামের এক ইটভাটার প্রত্যেক দিনের মতন মঙ্গলবার সকালেও ইট তৈরির কাজ করছিল শ্রমিকেরা। অভিযোগ, সেই সময় হঠাৎ ইটভাটার মজুত করে রাখা একটি ইটের পাঁচিল ওই শ্রমিকের গায়ের উপর পড়ে যায়। ঘটনায় ইটের পাঁচিলে চাপা পড়েন প্রায় 10 জন শ্রমিক। পরে ইটের স্তূপ সরিয়ে ওই আহত শ্রমিকদের স্থানীয় পানিহাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মধ্যে 3 জনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় বাকি আহতদের বর্তমান চিকিৎসা চলছে। মৃত 3 শ্রমিকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দেবগ্রাম ফাঁড়ির পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে দেবগ্রাম ফাঁড়ির পুলিশ। অনেক লোক কাজ এসেছিল ওখানে, কাজ করতো ভাড়াতে, ইট পাড়াতো, ইট কেউ সারাতো, অনেক রকম কাজ করতো। তার মধ্যে কাজ করতে করতে এরকম বড় বড় দেয়াল মানে পড়ে 3 জন মারা গেছে। আপনারা এসে কি দেখলেন? আমরা এখানে দেখি না, অবশ্যই হাসপাতালে দেখেছি 3 জন লাস্ট বেডে শুয়ে আছে। আমার নাম সাদ্দাম হোসেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 6। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিলেন নজিয়া ইলাই খান। বলেন, আমি সবাইকে নমস্কার করেছি, পুলিশকে করব না, ওরা গণতন্ত্র মানে না। ওরা যদি আইন মানত তাহলে তৃণমূল নেতাদের জনগণ জুতো পেটা করত, একটা চুলও রাখত না। পুলিশ ধর্ষণের কেসকে হালকা করে দেয়, এর ফলে দোষীরা সাজা পায় না। খুনের কেসকে আত্মহত্যা বানিয়ে দেয়, বিচারক হয়ে নিজেরাই সমস্যার সমাধান করতে চায়। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো নিজেই সংবিধানের লেখিকা হয়ে গেছেন। সোমবার পাণ্ডুয়া মহানাথ স্কুলে বিজেপি গণতন্ত্র বাঁচাও সভা থেকে তীব্র আক্রমণ করলেন তিনি। এখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুবীর নাথ ও পাণ্ডুয়া মণ্ডল সভাপতির সমর্থকরা। लेकिन वोट कहां गिरना चाहिए यह परवाह उनको जरूर होता है। अभी शाहनूदा ने कहा कि मंच पर उपस्थित जितने भी लोग हैं उनको मेरा नमस्कार, और उन्होंने पुलिस को भी नमस्कार कहा। मैं मंच पर उपस्थित तमाम लोगों को नमस्कार करती हूं, सामने बैठे सबका पैर पकड़ती हूं, लेकिन पश्चिम बंगाल सरकार की एक भी पुलिस को मैं नमस्कार नहीं करूंगी, क्योंकि यह पोगली है। इसको नहीं पता कि लॉ एंड ऑर्डर कैसे माना जाता है, इसको नहीं पता कि संविधान को कैसे फॉलो किया जाता है, इसको नहीं पता कि आईपीसी और सीआईपीसी का कैसे मान रखा जाता है। मैं वकील आईन के बारे में बात करना चाहती हूँ। आज अगर आईन को मानना स्टार्ट कर दे पुलिस पश्चिम बंगाल की, तो ना जाने किस कोने में दिखाई देगा टीएमसी का कार्यकर्ता। एक एक को पब्लिक पीटेगी चप्पल से और ऐसा मारेगी कि सर पे एक बाल नहीं बचेगा। बलात्कार की सजा जो होनी चाहिए वो नहीं मिलती है। बलात्कार गैंग रेप में चार्जशीट इतना हल्का देता है कि उसको रिहाई मिल जाती है। मर्डर केस को अटेम्प्ट टू मर्डर में डाल देता है, मर्डर केस को सुसाइड में डाल देता है, चोरी के केस को कुछ और बना देता है, डोमेस्टिक वायलेंस केस का कोई वैल्यू ही नहीं है, कोई अहमियत ही नहीं है पुलिस की नजरों में। ज्यादातर तो पुलिस स्टेशन को ही ये लोग कोर्ट बना देते हैं और सारा फैसला खुद ही सुना देते हैं कि थाना में बैठा हुआ ऑफिसर खुद जज बन जाता है। और ममता दीदी तो शायद वो अपने आप को संविधान लिखने वाली ही समझ लेती है। ममता दीदी, बीजेपी बहुत मजबूत है, पढ़ी लिखी सरकार है, बहुत अकलमंद सरकार है। बीजेपी में आए हुए मुसलमान एजुकेटेड है,
पढ़े लिखे हैं और बीजेपी को वो लोग समर्थन देते हैं, वो लोग गले लगाते हैं, वो लोग मोतियों के माला की तरह प्रयोग कर रखते हैं जो वाकई में संसार फसाना जानते हैं, ना कि आपकी तरह रहना जानते हैं। आज हमारे घर में पलाश मुखर्जी, रिपोर्ट न्यूज 6। এবার আপনার জেলায় সর্বপ্রথম কম দামে অত্যাধুনিক টাইলসের সম্ভার নিয়ে এলো আজমির মার্বেল। এখানে পাচ্ছেন মার্বেল, ব্ল্যাকস্টোন, ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, পার্কিং টাইলস, ভিক্টরিফাইড সহ সমস্ত ধরনের অত্যাধুনিক মার্বেল এবং টাইলস। এছাড়াও সমস্ত ধরনের স্যানিটারি গুডস, প্রতিটি কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় এবং আকর্ষণীয় সব উপহার। বাড়িকে মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন আজমির মার্বেল, চাপারুই, মগরা, হুগলি। ফোন নাম্বার 9836991773 অথবা 8420980900 নম্বরে। সিটি কেবল দর্শকদের জন্য সুখবর, টিভিতে সেই চ্যানেল দেখুন ঠিক যেটুকু আপনি দেখতে চান, আর পেও করুন সেটুকুর জন্যে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের নির্দেশিকা অনুযায়ী 29 ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ট্যারিফ প্ল্যান। যে কোনো চ্যানেল বেছে নেওয়ার স্বাধীনতা আপনার। এমএসওর ঠিক করে দেওয়া চ্যানেলগুচ্ছ বা বোকে বা ব্রডকাস্টারের নির্দিষ্ট প্যাক বা বোকে যা দেখতে চান তার জন্য শুধু পে করুন। বেছে নিন পছন্দের এসডি বা এইচডি চ্যানেল, তা হতে পারে ফ্রি টু এয়ার মানে FTA বা পে চ্যানেল। নতুন ট্যারিফ প্ল্যান চালু হচ্ছে 29 ডিসেম্বর থেকে। প্রথম 100টি ফ্রি টু এয়ার চ্যানেলের জন্য অপারেটরকে দিতে হবে 130 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পরবর্তী 25টি চ্যানেল দেখার জন্য আপনাকে দিতে হবে 20 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পে চ্যানেল দেখুন নির্দিষ্ট সর্বোচ্চ মূল্য যে MRP-র ভিত্তিতে, আর যে মূল্য বা দাম সব জায়গাতেই এক, তা হতে পারে কেবল টিভি, ডিরেক্ট টু হোম বা DTH, HITS বা IPTV। এখন আপনিই রাজা আপনার পছন্দের, সুতরাং উপভোগ করুন নতুন ট্যারিফ প্ল্যান। সিটি কেবলের তরফে জনস্বার্থে প্রচারিত। এই এত আলো এত আকাশ আগে দেখিনি, কই চোখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো, এত আলো এত আকাশ আগে দেখিনি। পরিষেবা আপনাদের সেবায় নিয়োজিত, এখানে পাবেন সকল প্রকার নামী কোম্পানির লেটেস্ট মোবাইল সেট, নোকিয়া, স্যামসাং, আইবল, ওপো, ভিভো, ইনটেক্স, মাইক্রোম্যাক, জিওনি, লাভা, লেনেভো ও প্যানাসোনিক, আরো কত কি নানা সেটের বিপুল সম্ভার। আর কি আছে জানেন? সমস্ত রকম কোম্পানির রিচার্জ ও কানেকশন এক মিনিটে, প্রতিটি নতুন হ্যান্ডসেটের সঙ্গে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। পরিষেবা পরিষেবা হুগলি স্টেশন রোড, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। এক মিনিটেই সেবা, এক মিনিটেই পরিষেবা। Laksha, a premier institute for all board exams with facilities for practical classes for physics, chemistry and biology. Amader shafollo Laksha, medical ebong engineering soho সকল প্রকার প্রবেশিকা পরীক্ষার একমাত্র নির্ভরযোগ্য শিক্ষামূলক প্রতিষ্ঠান। অ্যাড্রেস 27 চুচুড়া স্টেশন রোড, হুগলি, ডক্টর ইন্দ্রনীল চৌধুরীর চেম্বারের পাশে। ফোন নাম্বার 9831519835, 7980032510। চুল পড়া, টাক, খুশকি সহ যাবতীয় চুলের সমস্যার সমাধান এখন আপনার হাতের মুঠোয়।
এছাড়াও বাত হাঁপানি যৌন সমস্যার মতো যে কোনো জটিল রোগে 100% গ্যারান্টি সহ চিকিৎসা করেন আপনার ডাক্তার পিকে ঘোষ ও ডক্টর রীনা ঘোষ, চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট। তাছাড়াও মগরা, সাওরাফুলি, কল্যাণী, হারিট সহ বিভিন্ন জায়গায় পাচ্ছেন ডাক্তারবাবুকে। যোগাযোগ করুন 9239473066 9831547595। গুড ডে ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিক, এখানে একই ছাতার নিচে পাচ্ছেন জেলার 16 জন স্বনামধন্য ডাক্তারদের শারীরিক পরামর্শের সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে অ্যাডভান্স প্যাথোলজি, ডিজিটাল ইসিজি, হোল্টার মনিটরিং সহ যে কোনো পরীক্ষার ব্যবস্থা। ও এছাড়াও ওষুধের সঙ্গে থাকছে বিশেষ ছাড়, চুচুড়া স্টেশনের ফার্ম সাইড গেটের ঠিক উল্টো দিকে। চুচুড়া জেলা পরিষদের সামনে এখন খুঁজে পাবেন আপনার ভাগ্যের চাবিকাঠি। না, এটা কোনো রূপকথার গল্প নয়, বাস্তবে জেলা পরিষদের সামনে বিরাজ করছে 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একাধিক স্বর্ণপদক প্রাপ্ত শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। সোম থেকে শনি চুচুড়া জেলা পরিষদের সামনে সকাল 10টা থেকে সন্ধে 6টা এবং যে কোনো ছুটির দিনে নিজ গৃহ ত্রিবেণী বৈকুণ্ঠপুর আমতলা সেবক সমিতির পাশে শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। নাই দুস্থ শিশুদের পাশে দাঁড়াতে, বড়দিনে আনন্দ ভাগ করে নিতে বাঁশবেড়িয়া নটরাজ পূজা কমিটি আদিসপ্তগ্রাম বিবেকানন্দ আশ্রমে নতুন পোশাক এবং কেক বিতরণ অনুষ্ঠান কর্মসূচি নিল। নতুন পোশাক এবং কেক পেয়ে আপ্লুত হয়ে পড়ে ছোট ছোট শিশুরা। তারা সবাই একটু এগিয়ে আসুন, তাহলে এই কর্মসূচিটা আমরা যে নিচ্ছি আরো সুন্দর। আপনি আজকে 25শে ডিসেম্বর মহান যিশু খ্রিস্টের জন্মদিন, যিনি 24শে ডিসেম্বর মধ্যরাত্রে রাত 12টায় জন্মগ্রহণ করেছিলেন ঘোড়ার আস্তা বলে। অতএব তিনি কিন্তু যিশু হলো, তিনি কিন্তু ভগবান সবাইকার কাছে। ভগবানের কিন্তু বিভিন্ন রূপ দেখা যায়, কেউ বলেন ঈশ্বর, কেউ বলেন গড, কেউ বলেন ফাদার, কেউ বলেন ভগবান, কেউ বলেন আল্লাহ। মানুষের মধ্যে দিয়ে কিন্তু তার বিরাজমান। আমরা এই বিবেকানন্দ আশ্রমে এসেছি, আমাদের শাহগঞ্জ বগুলতলা নটরাজ পুজো কমিটি, একটা কমিটি যে কমিটি থেকে আমরা এবারে 50 বছরে পদার্পণ করেছি, এবং সেই 50 বছরে আমরা কিছু সেবামূলক কর্মসূচি নিয়েছিলাম, এবং সেই কর্মসূচি 50 বছরে আমরা শেষ করেছি আমাদের কার্তিক পূজা বিসর্জনের মাধ্যমে। কিন্তু 51 বছরের পদার্পণ আজকে শুরু করলাম 25শে ডিসেম্বর এই বিবেকানন্দ আশ্রমে বাচ্চাদের সামান্য কিছু উপহার দিয়ে। উপহারগুলো খুবই সামান্য, কিন্তু কথা হচ্ছে যে আমরা চাই যে আমরা যেমন তাদের পাশে এগিয়ে এসেছি, তেমনি বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা আছেন, তারা এরকম অনুষ্ঠানমূলক কাজ করে থাকেন, তারাও এগিয়ে আসুন। যারা চিন্তাধারা রেখেছেন আমরা আগামী দিনে এইরকমভাবে এগিয়ে আসব আমাদের মতন করে, তারাও এগিয়ে আসুন আমরা চাই। শুধু তাই নয়, এরা যদি আমরা ভুলি যে ভুল ভাবি যে এনারা অনাথ, কখনোই না। এদের মধ্যেও ঈশ্বর যেমন বিরাজমান, এদের মধ্যেও কিন্তু প্রতিভা আছে, সেই প্রতিভাকে। জগবন্ধু মান্থ রিপোর্ট, নিউজ 6। দীর্ঘদিনের দাবি মতো স্থানীয় বাসিন্দাদের দাবি মেটাতে হুগলি চুচুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে ঢালাই রাস্তার কাজ শুরু হলো আজ থেকে, যার উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপৌরপ্রধান অমিত রায়, স্থানীয় কাউন্সিলর সহ বিশিষ্ট জনেরা। দ্রুতই নতুন রাস্তা উপহার পাবে বলে জানান বিধায়ক। দাদা একটু সামনের দিকে দেখান দাদা। প্রচেষ্টা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হুগলি চুচুড়া পৌরসভার কে স্পেশাল ফান্ডের টাকা দিয়েছেন, এবং সেই টাকায় আমার ক্ষুদিরামপল্লীর
সমস্ত রাস্তা কংক্রিটের হবে, ঢালাই হবে। এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল, সেটা আমার এই ওয়ার্ডের কাউন্সিলর সৌমিত্র মালাকার এবং প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণকান্ত ঘোষ অনেক দিন ধরে বলছিলেন এটা করা দরকার, এবং ববি হাকিমের প্রচেষ্টায় আমরা সেটা সার্থক হয়েছি এবং এই কাজ আজকে থেকে শুরু হলো। পৌরসভার পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি এখানে উপস্থিত আছেন, আমাদের পঞ্চায়েত বলবাদাসপুর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল সহ আমাদের এলাকার সমস্ত মানুষ আছে। আমরা চাই মানুষের সাথে থাকতে, এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান মা মাটি মানুষের সরকার, যেহেতু যারা সাধারণ মানুষ তারা যেন উপকৃত হয়। আমরা এই এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চেষ্টা করছেন তার পাশে মানুষ আছে, এবং যে কাজ চলছে সমস্ত মানুষ, এলাকার সমস্ত মানুষ তাদের পাশে থেকে সাহায্য করছেন। আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ববি হাকিমকে ধন্যবাদ জানাই। রাজেশ মণ্ডলের রিপোর্ট, নিউজ সিক্স। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চলা খেলার দ্বিতীয় দিনে আজ অংশগ্রহণ করেছিল হুগলি ক্লাব এবং রথতলা সিডাব্লিউ ক্লাব। দুপক্ষের খেলায় 2-1 গোলে জয়লাভ করে রথতলা সিডাব্লিউ। আজকে খেলায় উপস্থিত ছিলেন বিধায়কের পাশাপাশি মন্ত্রী অসীমা পাত্র সহ অন্যান্য নেতৃত্বরা। বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে নির্মল মজুমদার সিটি চ্যালেঞ্জ কাপ যে ফুটবল টুর্নামেন্ট, সেটার আজকে দ্বিতীয় দিন। আজকের এই দ্বিতীয় দিনে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রীমতী অসীমা পাত্র এবং বিশিষ্ট প্রতিদিনের ফুটবলার শ্রী মিহির বসু, তারা উপস্থিত ছিলেন। আমাদের সঙ্গে এখনও উপস্থিত রয়েছেন বিশিষ্ট ফুটবলার শ্রী সত্যজিৎ ঘোষ, প্রভাস ঘোষ এবং অন্যান্যরা। এখানে উপস্থিত সকলে আমাদের যারা ক্রীড়ামোদী দর্শক সবাই খুব ভালো করে এনজয় করছেন। আজকের ফুটবল হচ্ছে সিডাব্লিউএফ এবং হুগলি ক্লাবের মধ্যে। এখনও পর্যন্ত ফুটবল একটা করে গোল করেছে, হাফ টাইম হয়েছে এখন। আগামীকালের খেলা হচ্ছে ব্যান্ডেল বাণীচক্র বনাম ইউনিয়নের, এবং এই ফুটবলকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা সমস্ত মানুষকে বলবো যে আপনারা আসুন, প্রতিদিন ঠিক দুপুর দুটোয় এই ফুটবল আপনারা উপভোগ করুন। এছাড়াও এখানে 28 তারিখে বসে আঁকু প্রতিযোগিতা হবে, এবং 31 তারিখে একটি আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ মহিলা জনপ্রতিনিধিদের মধ্যে হবে, একটি পঞ্চায়েতের টিম, একটি পৌরসভার টিম, সেটিও দেখার মতো হবে। সকলকে আমরা অনুরোধ করবো আপনারা আসুন, মাঠে আসুন, ফুটবল দেখুন, ফুটবলকে ভালোবাসুন, ফুটবল যাতে এগিয়ে যায় তার জন্য সবাই সহযোগিতার হাত বাড়ে। রাজেশ মণ্ডলের রিপোর্ট, নিউজ 6।